আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে লাইভ প্রজেক্ট একটি দেখাবো। আজকে 5000 টাকার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করব, এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন, এবং এইটার মাধ্যমে আমরা দেখব এই 5000 টাকায় কতগুলি ফলোয়ার আসে। আমার এক ভাই, উনি অর্গানিক ফলোয়ার নিবে 5000 টাকার মতো, তো আমি সেটা ডলার কিনছি এবং তাকে আমি একটা রান করে দিব। আপনারা যদি এই অ্যাডের সম্পূর্ণটা দেখেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে অর্গানিক ফলোয়ার আনার জন্য এই সমস্ত অ্যাডস ক্যাম্পেইনগুলো রান করা হয়। এই ক্যাম্পেইনগুলোর মধ্যে অনেক সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি রেজাল্ট সহকারে আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে। তো চলেন ভিডিওটা স্টার্ট করি। প্রথমে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আপনাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে আসবেন। এখান থেকে ক্রিয়েট একটা অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এই যে দেখেন, এই যে এখানে একটা অপশন আছে এঙ্গেজমেন্ট, এটাতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা নাম চাচ্ছে, আপনি যে কোনো একটা নাম দিয়ে দেন। আমি যে কোনো একটা নাম এখানে দিয়ে দিলাম। দেন আমাদের এইগুলার কোনো কিছু প্রয়োজন নাই, আমরা এখান থেকে বাজেট অ্যান্ড শিডিউলে চলে যাব। আমাদের যে বাজেটটা সেটা ডেলি বাজেটই থাকবে। আমি ডেলি $3 করে দিব, $3 দিয়ে দিচ্ছি। ডেলি $3 আমাদের সেট হয়ে গেছে এবং উপরে আমাদের এগুলো কিছু করার দরকার নেই, আমরা দেন নেক্সটে ক্লিক করব। আমি ভিডিওটা খুবই তাড়াতাড়ি করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ অ্যাডস ক্যাম্পেইন নিয়ে সমস্ত ভিডিও নিয়ে আমার আরও ভিডিও আছে, সেগুলো যদি আপনারা দেখেন বা আরও ভালো বুঝতে পারবেন। দেন এইখানেও একটা ক্যাম্পেইনের নাম যাচ্ছে, আমি এখানে একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে যে আপনি কিসের মাধ্যমে নেবেন, তো আমি এখানে ফেসবুক পেজ এটা সিলেক্ট করে দিব এবং কোন পেজের জন্য আমরা নিতে যাচ্ছি সেই পেজটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এই যে এখানে আমার পেজ দেখাচ্ছে যে পার্সোনাল পেজ, এখান থেকে যে আমি এই পেজটার মধ্যে ফলোয়ারগুলো নিব, তো এই পেজটা আমি সিলেক্ট করে দিলাম। পেজটা সিলেক্ট করার পরে এইখানে হচ্ছে বাংলাদেশ লোকেশন। আচ্ছা, লোকেশনে যাওয়ার আগে এখানে হচ্ছে গিয়ে ডেট, ডেটটা আমাদের এখন করতে হবে। আজকে কত তারিখ? এইখানে আমরা আজকে 19 তারিখ, 19 তারিখে আমাদের এটা শুরু হবে সকাল 9টা থেকে, এবং আমরা এখান থেকে ইন ডেট, আমাদের এটা কবে শেষ হবে, আমরা এটা শেষ করব 28, প্রায় 10 দিন, আমাদের 10 দিন চলবে। আচ্ছা, এটা আমরা পরে সিলেক্ট করবো না, সমস্যা নাই, টাইমটা তো 10 দিন আমাদের এখানে চলবে। দেন এখান থেকে হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্সটা আমরা কি সিলেক্ট করবো, প্রথমে লোকেশন আছে, লোকেশনটা আমরা বাংলাদেশ এখানে আছে, আমরা বাংলাদেশটি রাখবো। এখানে পুরো লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করা আছে, বাংলাদেশটাই থাকুক। দেন এখানে আরো ডিটেল টার্গেটিং করার জন্য আপনাকে এখানে বয়স, বয়স কত আছে, বয়স কত থেকে কত দিবেন, আমি 18 থেকে 30 দিব। জেন্ডার আমাদের ছেলে মেয়ে দুজনই থাক, এবং ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি আমি এখানে কিছু দিতে চাচ্ছি না। আচ্ছা, প্লেসমেন্টের এখানে কোনো বাটন নাই, সমস্যা নাই, প্লেসমেন্ট কিছু করতে হবে না। দেন এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এইখানে আপনাদের অ্যাড সেট আপ, দেন এই যে এখান থেকে একটা ইমেজ চুজ করতে হবে, আমরা আমাদের যে ইমেজটা সেটা আমরা দিয়ে দেবো। আমরা আমাদের ইমেজটা চুজ করে নিলাম। দেন আমরা এখানে উপরে একটা হেডলাইন লিখে দিব, প্রাইমারি টেক্স, প্রাইমারি টেক্সটা এই যে এখানে আপনাদের এখানে শো করবে, এই যে এখানে প্রাইমারি টেক্সটা লিখে দিলাম। এইখানে আমাদের আর কি করতে হবে, তো আমাদের একটা প্লেসমেন্ট করা হয়ে গেছে, এটা এখন আমরা পাবলিশে করে দেবো, এটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, আমাদের অ্যাডটা এখন কেমন পারফরমেন্স করছে সেটি আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমি যদি আমার অ্যাডটার এখানে চলে আসি ড্যাশবোর্ডে, তো এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে অ্যাডটা একটা কারণে রিজেক্ট করে দিছে, কারণ আমি পেমেন্টটা আমার নিচ্ছিল না,
আমার ক্রেডিট কার্ডে একটু সমস্যা হয়েছিল, তাই এখান থেকে রিজেক্ট করে দিছে। তো এইটা আমি আবার রান করে দিব, বাট আমরা দেখব এখানে কতটুকু স্পেন হয়েছে ডলার এবং কতটুক রিচ হয়েছে, কতটুক ফলোয়ার আমাদের চলে আসছে। এখানে আমি যদি একদম এখানে টান দিই, এখানে চলে আসছে, দেখেন আমাদের $10.84 এখান থেকে কেটে নিছে, প্লাস এখান থেকে ব্যাট কেটে নিছে। ব্যাটটা এখানে দেখাচ্ছে না, ব্যাট মিনিমাম এখানে $2.5 কিংবা $2 মতো এখানে ব্যাটটা কেটে নিছে। ধরেন এখানে $12, প্লাস এখানে তার গেছে $12.5 হয়তো গেছে। তার এখানে কস্ট পার রেজাল্ট এখানে 0.003, তার মানে তার যেই ফলোয়ারগুলো আসছে দেখা যায় 25 পয়সার একটু বেশি এখানে চলে আসছে। ইমপ্রেশন হচ্ছে 17,000 প্লাস, রিচ হয়েছে আপনার 14,000 প্লাস, এবং এইখানে তার ফলোয়ার কতগুলো ফলোয়ার আছে, সে ফলোয়ার পাইছে 3,494টা। তার মানে সে 6টা কম এইখানে, তার মানে সে এখানে ফলোয়ার পাইছে 3,500, মানে 3,500 সে এখানে ফলোয়ার পাইছে। তো এটা 7 দিনের জন্য চলছে, এটাকে আমি আবার রান করে দিব। তো আপনারা বুঝতে পারছেন যে $10 থেকে $12 দিয়ে মিনিমাম 3 থেকে 3,500 ফলোয়ারগুলো আসে, এটা অর্গানিকভাবে। তো যারা এই ধরনের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন কিংবা ফেসবুক থেকে আর্ন করতে চাচ্ছেন, যাদের অর্গানিক ফলোয়ার প্রয়োজন এবং যারা চাচ্ছেন বুস্ট করতে, বুস্ট করে সেলস বাড়াবেন, তাদের উদ্দেশ্য এই ভিডিওটা। তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের এই অ্যাডস ক্যাম্পেইন এর কাজগুলো করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।